আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সবাই জানি উবটান আমাদের মুখের কালো দাগ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আর আমরা চাইলেই বাজার থেকে কিন্তু উবটান কিনতে পারি, কিন্তু বাজারে কেনা উবটানে অনেক ধরনের কেমিক্যাল থাকে যা আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। আর সেই রং ফর্সাকারী উবটান যদি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে তো কোনো কথাই নেই, উবটান অনেকভাবে তৈরি করা যায়। আজকে আমি আপনাদেরকে দুই ধরনের উবটান তৈরি করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। এই উবটানটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ বেসন নেব। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আলমন্ড অয়েল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। আর এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই উপাদানগুলোকে একসাথে মিশিয়ে নেব। দুধটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এই তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর উবটানের ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এই উবটান ব্রাশ দিয়ে লাগানোর কোনো দরকার নেই, কারণ যেহেতু এটা ঘন সেহেতু ব্রাশ দিয়ে খুব ভালো করে লাগানো যাবে না, এটি হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে। এভাবে নিয়ে হাতের সাহায্যে মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে, আর তারপর 20 মিনিট মুখে রেখে দিতে হবে। আর যখন এটি খুব ভালো করে শুকিয়ে যাবে তখন তুলে ফেলতে হবে এবং হালকা গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। আর ধোয়ার পরে অবশ্যই মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এই উবটান নিয়মিত ব্যবহার করার ফলে মুখের যত রকমের কালো দাগ রয়েছে দূর হয়ে যাবে, আর ত্বক অনেকটা উজ্জ্বল এবং ফর্সা দেখাবে। আর যেহেতু এই উবটানে ক্ষতিকারক কোনো কেমিক্যাল নেই, এজন্য আপনারা নিশ্চিন্তে এই উবটান ঘরে তৈরি করে ব্যবহার করতে পারেন। এই উবটানটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি টক দই। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনাদের যদি লেবুতে অ্যালার্জি থাকে কারো তাহলে এটি বাদ দিতে পারেন। আর এখন আমি পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর এখন এই উপাদানগুলিকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমার উবটান কিন্তু ব্যবহার করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আর এই উবটানটিও সেম প্রসেসে হাতের সাহায্যে মুখে অ্যাপ্লাই করে নিতে হবে, আর তারপর 20 মিনিট থেকে আধা ঘন্টা রেখে দিতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর যখন শুকিয়ে যাবে তারপর হাত দিয়ে তুলে এটি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে, আর ধোয়ার পরে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে। এই তো এইভাবে করে অ্যাপ্লাই করে নিতে হবে। আর এই উবটানও ব্যবহার করার ফলে মুখ অনেকটা মসৃণ এবং উজ্জ্বল হবে, পাশাপাশি ত্বক অনেকটা ফর্সা দেখাবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।